আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি মুরগি 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 মুরগি, দুইটা মুরগি এখানে আছে। তো আমি এই মুরগির মাংসটা সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে, এবং স্বাদ গুণ যাতে অটুট থাকে, ফ্রিজ থেকে বের করলে মাংসে অনেকটা স্বাদ পাওয়া যায় না, অনেকেই বলে এটা। তো এভাবে আমার মতো করে যদি রাখেন তাহলে 100% সুস্বাদু লাগবে। তো দেখে নিন, এই যে মাংসগুলো অনেকটা একটু বড় সাইজ আছে, এটা আমি একটু কেটে নিব। তো কেটে নেওয়া শেষ হইলে তারপরে তো শেষ কাটার আগেও ধুয়েছিলাম এবং কাটার পরেও ধুয়ে নিয়েছি। এখানে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে হলো সব ধরনের মশলা বের করে রেখেছি। আপনারা বাসায় কিভাবে মাংস সংরক্ষণ করেন ডিপ ফ্রিজে আমাকে একটু জানাবেন। আমি পেঁয়াজ দিতে চাই না, কিন্তু পেঁয়াজ দিয়েছি নিজের সুবিধার্থে, যেহেতু আমার ছোট বেবি আছে, যার কারণে আমি যাতে টাসটুস করে বের করে ঠাস ঠাস করে রান্না করে ফেলতে পারি, এই জন্য। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, অসুবিধা নেই, মাংস রান্নার সময় নাড়াচাড়া পেলে গলে যাবে। আবার রান্নার সময় তো একটু একটু দিবই, আবার না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট বের করবেন, রান্না করবেন, খেয়ে ফেলবেন। লবণ আর আমরা একটু মাংস বেশি খাই, বেশি খাই বলতে তার কারণ আছে, আমরা রুটি দিয়ে মাংস খাই, মানে সকালে তো আমরা রুটি খাই, সো আমাদের মাংস লাগে, মাংসের ঝোল আর কি, মাংস না। তারপরে হচ্ছে প্রতি শুক্রবার আমাদের মাংস রান্না হয়। তো ওভারঅল ছোট বেবির জন্য আবার দেখা যায় যে সপ্তাহে 2-3 দিন 4 দিনও মাংস খাওয়া হয়। মাংস একবার রান্না করলে 2-3 দিন এভাবে করেও খাওয়া যায়। তো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, যেমন ঝাল খান সে তেমন দিবেন। আর এখানে হোমমেড হচ্ছে শুকনা মরিচ দেওয়া হচ্ছে। হোমমেড বলার পিছনে কারণ হলো এগুলা আসলে কাঁচা মরিচ ছিল, অনেক ছিল, আমার বাবা পাঠাইছিল, ওইগুলো আমি কি করব, এত মরিচ কি করব, তো ব্লেন্ড করে যে ডিপ ফ্রিজে রাখবো, পরে ভাবলাম যে না থাক, তো পরে শুকাই ফেলছিলাম। ধনের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরা, আর এখানে আছে হলো আরেকটু জিরা দিলাম, আর এখানে দারচিনি, তেজপাতা, এলাচি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এখন এটা মাখানোর পালা, মাখামাখি হয়ে গিয়েছে, এখন আমি এটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এভাবে করে বক্স ভরে ভরে সবগুলো রেখে দিব, যখন রান্না করব তখন হচ্ছে 2টা বক্স বা 3টা বক্স একসাথে বের করব, এভাবে করে রান্না করব। এয়ারটাইট বক্সে রাখলে এটা ভালো থাকে, এটার গন্ধ ঝাঁজ বের হয় না, মজায় 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 খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন।